আসসালামু আলাইকুম। আজ রবিবার 28 এপ্রিল 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বিশ্বনাথে মেয়র কাউন্সিলের পাল্টাপাল্টি সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়া, নারী সহ আহত 10। মুহিবুর রহমান বলেছেন তিনি বন্দী অবস্থায় আছেন। সিলেটের বিশ্বনাথে একই সময়ে 100 গজের মধ্যে আয়োজিত পৌরসভার মেয়র ও মহিলা কাউন্সিলর পক্ষের পাল্টাপাল্টি প্রতিবাদ সভা শুরুর পূর্বেই দুপক্ষের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা সংঘটিত হয়েছে। রোববার বিকেল 3টার দিকে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পথচারী নারী সহ কমপক্ষে 10 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও দোকানপাট। এ সময় বিশ্বনাথ রামপাশা লামাকাজি সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মেয়রের পক্ষের আহত ইংরেজ আলী, সমুজ আলী, আনোয়ার আলী সহ বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন ধরে মেয়র কাউন্সিলরদের দ্বন্দ্বে বিশ্বনাথে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এ নিয়ে বিশ্বনাথে চরম উত্তেজনা বিরাজমান থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন সচেতন মহলের নেতৃবৃন্দ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের উপর মারধর, শ্লীলতাহানি ও মেয়রের নির্দেশে গাড়ি দিয়ে প্রাণে হত্যার চেষ্টার অভিযোগ এনে পৌরসভার 2 নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাশনা বেগমের মামলা দায়েরের প্রতিবাদে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ মেয়রের বাসার সামনে রোববার বিকেল 3টার দিকে প্রতিবাদ সভা আহ্বান করেন মেয়র পক্ষের লোকজন। অন্যদিকে একই সময়ে প্রায় 100 গজের মধ্যে পৌরসভার 2 নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশনা বেগমের উপর হামলার প্রতিবাদে এবং পৌর মেয়র মুহিবুর রহমানের গ্রেফতার ও অপসারণের দাবিতে প্রতিবাদ সভা আহ্বান করে পৌর আওয়ামী লীগ। কিন্তু সভাগুলো শুরুর পূর্বেই উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়ে যায়। এ সময় মেয়রের বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইটপাটকেল নিক্ষেপের সময় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও দোকানপাট ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়। বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল বলেন, পৌরসভার নারী কাউন্সিলর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশনা বেগমের উপর হামলার প্রতিবাদে এবং পৌর মেয়র মুহিবুর রহমানের গ্রেফতার ও অপসারণের দাবিতে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের প্রতিবাদ সভায় মেয়র মুহিবুর রহমানের বাসা থেকে তার পক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়। সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করেছি। এ ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের সাথে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। উল্লেখ্য, গত মঙ্গলবার 23 এপ্রিল দুপুর 1টার দিকে পৌরসভার দক্ষিণ মিরেটচর কমিউনিটি ক্লিনিক এলাকায় হামলার শিকার হন পৌরসভার 2 নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাশনা বেগম। ওই রাতে এদিকে পৌরসভার নারী কাউন্সিলর রাশনা বেগমের উপর হামলার প্রতিবাদে পৌর এলাকার সর্বস্তরের নাগরিকের ব্যানারে পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এরপর দিন বুধবার 24 এপ্রিল মারধর, শ্লীলতাহানি ও মেয়রের নির্দেশে গাড়ি দিয়ে প্রাণে হত্যার চেষ্টার অভিযোগে পৌর মেয়র মুহিবুর রহমানকে প্রধান অভিযুক্ত ও পৌরসভার 2 নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, 6 নং ওয়ার্ডের কাউন্সিলর বারামুদ্দিন সহ 8 জনের নাম উল্লেখ এবং আরও 5 জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন নারী কাউন্সিলর রাশনা বেগম। এর পূর্বে গত 16 এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর 38 ধারা মোতাবেক পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ভারসাম্যহীনভাবে ক্ষমতার অপব্যবহার, কাউন্সিলর ও জনগণের সাথে অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন ও গালিগালাজ, স্বজনপ্রীতি, ময়লা আবর্জনার পরিষ্কার করা সহ ভুয়া প্রকল্প দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দেন পৌরসভার 2 প্যানেলের মেয়র সহ 7 কাউন্সিলর। এ ব্যাপারে মেয়র মুহিবুর রহমান তার নিজস্ব ফেসবুকে যা বলেছেন তা তুলে ধরা হলো। আসসালামু আলাইকুম, হিন্দু ভাই বোনদেরকে আদাব, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সাথী, আজ 28 এপ্রিল আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে কথাগুলা তুলে ধরছি এটা আমরা রেকর্ড করছি এবং রেকর্ডটা আমরা ব্রডকাস্ট করার চেষ্টা করবো, যেটা আধা ঘন্টা পরে
হয়তো আপনারা অবলোকন করতে পারবেন, কারণ আমার এই বক্তব্যের সাথে কিছু ভিডিও ক্লিপ ধারণ করা সেগুলা এর সাথে দিতে হবে, আর না হলে হয়তো আপনাদের কাছে বিষয়টি অস্পষ্ট থেকে যাবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই মাত্র কয়েকদিন আগে আমার এই বিশ্বনাথ পৌরসভার এই কয়েকজন কাউন্সিলর যাদের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগে আমি তদন্ত অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমারকে আক্রমণ করে আমার গাড়ি ভাঙচুরের চেষ্টা করে, তো যাই হোক শেষ পর্যন্ত ওখানে স্থানীয় জনসাধারণ এবং মুরব্বিয়ান থাকায় ওটা আর বেশি দূর এগোয়নি, শান্তিপূর্ণভাবেই আমরা চলে আসলাম। তারপরেই দেখলাম যে আমাদেরকে আসামি করে মিথ্যা মিথ্যি বিশ্বনাথ থানা কর্তৃপক্ষ একটা মামলা রুজু করেছে, ডাহা মিথ্যা মামলা। অবশ্য আমার সাথে আসামি যারা সবাই পরের দিন বেইল নিয়ে এসেছেন, এবং আমি সাংবাদিক সম্মেলন করে এর আগেও আপনাদেরকে সবাইকে জানিয়েছি যে অন্যায়ভাবে মিথ্যা মিথ্যি যে এই থানার ওসি একটা মামলা রেকর্ড করেছে তার বিরুদ্ধে, ইতিমধ্যে আজকে ছিল একটা প্রতিবাদ সভা, পৌরবাসী এখানে একটা প্রতিবাদ সভার আয়োজন করি আমার বাসার সামনে, আমার বাসাটা এখানে, এটা পৌরসভার অফিস, এটা বিনাপাড়ায় আমি পৌরসভার অফিস দিয়ে দিয়েছি। তো এখানে এই প্রতিবাদ সভার আয়োজন ছিল, প্রতিবাদ সভায় মানুষ জড়ো হচ্ছেন, তিনটার সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এটা ডিলে করে চারটার সময় পুনর্নির্ধারণ করা হয় টাইম, মানুষ আসতে শুরু করেছে, কয়েক হাজার মানুষ চলেও এসেছে, আরও অনেক লোক আসছে। আমি অবশ্য আমার অফিসেই ছিলাম, আমি এখানে অফিস করছি, আমি ওই প্রতিবাদের সাথে আর আমি ওই জড়িত হচ্ছি না, যেহেতু এটা পৌরবাসীর পক্ষ থেকে প্রতিবাদ হচ্ছে। হঠাৎ করে শুনলাম এখানে চেঁচামেচি, এখন অফিস থেকে বাইর হয়ে দেখলাম যে আমার এখানে অনেক কর্মী যারা এই প্রতিবাদ সবাই এসেছেন তাদের গায়ে এই রামদা দিয়ে তারা কুপিয়ে তাদেরকে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত করেছে, অনেক জখমপ্রাপ্ত এখানে হয়েছে। তারপর সুলফি জাটা নিয়ে এসেছে, রড নিয়ে এসেছে, হেলমেট পরে সন্ত্রাসীরা এসে আক্রমণ করেছে, এবং পিছনে দেখলাম পুলিশও আছে। তো বিষয়টি বুঝে উঠতে পারলাম না, চেঁচামেচির এক পর্যায়ে আমি আমার অফিসে আবার ফিরে আসতে বাধ্য হলাম, কারণ সকল লোক ভিতর দিয়ে চলে আসছে। তারপর এই পুলিশের উপস্থিতিতে তারা আমার বাসায় যে ভাঙচুর যজ্ঞ চালালো, এখানে সিএনজি গাড়ি ঘোড়া এমনকি আমার সামনে দোকানের টিন সব কিছু তারা ইট পাটকেল দিয়ে এবং তাদের রড সুলফি ডাটা দিয়ে তারা সবগুলো তছনছ করে ধ্বংস করে দিল। তারপর তারা আমার অফিসের দিকে আমাকে হত্যার জন্য যখন চলে আসলো, তখনই জনগণ সেখানে প্রতিরোধ সৃষ্টি করে তাদেরকে কুপিয়ে ফেলে। পুলিশ আমাকে এএসপি সাহেব ফোন দিলেন যে শান্ত থাকার জন্য, তো শান্ত তো আমার লোক সবাই ছিল, অশান্ত ছিল তারা গুটি কয়েকজন, 25-30 জন, এই 25-30 জনকে নিয়েই পুলিশ পাহারা দিচ্ছে, এখনও আমার বাসার সামনে আছে, আমরা আতঙ্কিত আছি, কখন যে কী হয় বলা যায় না। আমার লোকজন শুভাকাঙ্ক্ষী যারা দেখার জন্য আমাকে আসতে চায় তাদেরকে রাস্তার চতুর্দিকে ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিয়েছে, যাই না শেষ পর্যন্ত আমাকে হত্যা করে ফেলবে কি না, এ ধরনের একটা মনোভাব যেখানে পুলিশই যখন আমাদের নিরাপত্তা না দিয়ে বরঞ্চ সন্ত্রাসী ওদের সাথে এসে আমাদেরকে আক্রমণ করছে, জানি না আমাদের কপালে কী আছে। আপনাদের শুধু এই জিনিসটুকু আমরা বলে রাখলাম, ইতিমধ্যে হয়তো আরও ফুটেজ চলে গেছে আপনাদের কাছে, সাংবাদিকরা হয়তো কিছু যদি বা কোনো সাংবাদিক হৃদয়বান সাংবাদিক থাকেন যারা ওদের পক্ষ অবলম্বন করেন নাই, হয়তো তারা কিছু নিরপেক্ষ প্রতিবেদন আপনার সামনে তুলে ধরতেও পারেন, সেগুলো দেখেন আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে সন্ত্রাসীরা এখন অবস্থান করছে, কখন কী হয় জানি না, তো আমরা নিরাপত্তাহীনতায় আছি, আমরা এদেশে আমাদের কোনো নিরাপত্তা আছে কি না সেটাই এখন বাবার চিন্তার বিষয়। তো আপনাদের প্রতি সবিনয় নিবেদন জানাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সহযোগিতা করবেন, আমরা যদি বেঁচে নাও থাকি আমরা এদেশে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছি, সারা জীবনই করেছি এখন, এবং আমাদেরকে সবাই চিনে, এই ন্যায় কথা বলার কারণে
এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কারণে যদি আমাদের মৃত্যু হয়, আমরা সেই মৃত্যু নির্দয়ে পূরণ করে নিতে প্রস্তুত আছি। এখন বন্দি অবস্থায় আছি, জানি না প্রশাসন কী করবে। এসপি ফোন করে বলেছে আমাকে এখানে বসে থাকার জন্য, কিন্তু এখন এরপরে কী করবে সেটা তো জানি না। তো আপনাদের সকলের দোয়া চাই, আর দেখা যাক কী হয়। পরবর্তীতে যদি বেঁচে থাকি তাহলে একটা প্রতিবেদন দিয়ে আপনাদেরকে জানাবো আমাদের সর্বশেষ পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিক লেন, লন্ডন E16RF, ইউকে। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।